নমস্কার আপনারা দেখছেন সাফ কথা অনুষ্ঠান আপনাদের সাফ কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সাফ কথা অনুষ্ঠানে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে যে দুটা বিষয়ে খুব বেশি জোর দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমটি হল স্মার্ট সিটি এবং দ্বিতীয়টি হচ্ছে ট্যুরিজম বা পর্যটন এই পর্যটনকে কেন্দ্র করে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির উপর জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন সরকার এবং সেই লক্ষ্যে গোটা প্রশাসন কাজ করছে গোটা রাজ্যকে সেই লক্ষ্যে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে যদিও গোটা বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে অনেকাংশেই পরিকল্পনার মধ্যেও রয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন তিনি বলা যেতে পারে এই দুটি বিষয়ের অন্যতম একজন কর্ণধার তিনি হলেন রাজ্য সরকারের নগর উন্নয়ন এবং পর্যটন দপ্তরের বিশেষ সচিব কিরণ গিততে স্বাগত জানাচ্ছি মহাশয় আলম প্রথম প্রশ্ন আমরা স্মার্ট সিটি নিয়ে কয়েকটা করব তারপর পর্যটনে যাই স্মার্ট সিটির প্রশ্নে প্রথম যে প্রাথমিক যে সমস্যা আমাদের আগরতলা শহরের সেটা হচ্ছে জল জমা এবং সাম্প্রতিককালে সবচাইতে খুব গুরুত্বপূর্ণ ইস্যু যদি বলি এই ক্ষেত্রে স্থায়ী সমাধানের প্রশ্নে কি পরিকল্পনা বা কি প্ল্যানে এগুচ্ছে সরকার সবাই ত্রিপুরার সবাই নাগরিকদের নমস্কার আমাদের আগরতলা রাজধানী স্মার্ট সিটি হিসাবে ঘোষিত হয়েছে আর অনেক প্রকল্প এখানে কাজ শুরু হয়েছে এটা সবাই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে আমাদের আগরতলা সিটিকে ফ্লাড ফ্রি করার জন্য এটা তিনটা ভাগ আছে এটা ফার্স্ট পার্ট আছে কি আমাদের যত ড্রেন গুলো আছে আগে যেটা ওপেন ছিল এটা ক্লোজ করে এটা সাফ রেখে এটা যে পানি এখান থেকে বাইরে বাংলাদেশ দিকে যায় আমাদের তিনটা খাল আছে কাটা খাল হাওড়া আর কালাপানিয়া তো এটা আমাদের প্রথম ভাগে আমাদের কাজ চলছে অনেক ড্রেন ওপেন ছিল এটা ক্লোজ করা হয়েছে ক্লোজ করার পরেও এটা সাফ করা যাওয়ার একটা প্রবলেম ছিল তো আমরা এটা গত বছর এখানে পিঠগুলো আমরা করে দশ দশ মিটার মধ্যে আমরা সাফ করা আমরা চেষ্টা করছি আমার মনে হয় যে ড্রেনের কাজ এখন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা করতে পেরেছি আরো অনেক ড্রেন আছে যেটা ওপেন ড্রেন আছে এটা ক্লোজ করতে হবে ক্লোজ করার সঙ্গে সঙ্গে মেশিন দিয়ে এটা সাফ করতে হয় স্মার্ট সিটি মধ্যে আমরা এটা এরকম চারটা মেশিন দিয়েছি যেটা মেশিন দিয়ে এটা বড় ড্রেন সাফ হয় এখানে কোনো মানুষকে গিয়ে সাফ করতে হয় না দুসরা সেকেন্ড স্টেপ আছে আমাদের যে লো লাইং এরিয়া আছে আগরতলা যে ভৌগোলিক এটা নিচে সেটা আছে এখানে নিম্নাঞ্চল যেগুলি নিম্নাঞ্চল এটা কিছু করা যায় না এটা বনমালিপুর আছে অথবা আমাদের প্যারাডাইস চৌমুনি পোস্ট অফিস চৌমুনি এদিকে অরিন চৌমুনি এসব যে ভাগ আছে শিবনগর আছে কিছু বনমালিপুর এরিয়া আছে আমরা এখানে পাম্পগুলো আমরা বসাচ্ছি আগে কিছু পাম্প ছিল কিন্তু পাম্পের যে ক্যাপাসিটি অথবা নাম্বার অফ পাম্পস ইজ ভেরি লেস এখন আমরা প্রায় দেড়শো থেকে দুশো এচপির পাম্প বসাচ্ছি আমাদের বাড়িতে যে পাম্প থাকে আমরা যে বাড়ির উপরে যে জল আমরা তুলি এটা এক এচপি থাকে নর্মালি তো আমরা এটা দেড়শো থেকে দুশো এচপির পাম্প আমরা এখানে ফিট করছি প্রায় চৌদা জায়গাতে পাম্প ফিট করানো হয়েছে মানে আমরা হাওড়া অথবা কটকাল মধ্যে আমরা এই জল নিম্নাঞ্চলের জল আমরা এখানে শিট করছি সেকেন্ড ধাপে এটা বলা যায় পার্সেন্ট কাজ শেষ এখানে যে কাজ বাকি আছে আপনারা জানেন এটা মার্চ এপ্রিল মাসে আমাদের রাজ্যে কাল বৈশাখী হয় আর কাল বৈশাখীর সময় পাওয়ার থাকে না পাওয়ার না থাকলে সব পাম্প গুলো থাকে তো আমরা এখানে দুটা বিষয় করছি একটা কয়েকটি পাম্প আমরা প্রত্যেক জায়গাতে ডিজেল পাম্প করে আমরা দিচ্ছি যেমন যদি কোনো দিন যদি পাওয়ার না থাকে তবে এখানকার জল নিষ্কাশিত করতে হবে আর সেকেন্ড কয়েকটি পাম্প আমরা জেনারেটরের উপর আমরা শিফট করছি বিকল্প বিকল্প ব্যবস্থা যে কোনভাবেই আমরা দেখছি এটা প্রত্যেক প্রত্যেক বছর আগে থেকেও আমি এখানে যখন ছিলাম আগরতলাতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত জল থাকতো আমি এটা ক্লেম করছি না কি কোন জল থাকে না জল হয় অনেক জায়গায় জল জমা হয় কিন্তু ম্যাক্সিমাম দু ঘন্টা দেড় ঘন্টা আমরা জল আমরা বাইরে করতে পারি এখন কিন্তু আমরা চাই এখানে কোনোভাবেই জল না থাকার জন্য ব্যবস্থা করছি একটা উদাহরণ আমি আপনাকে দেব নর্থ গেট থেকে বয়জ বুজিং স্কুল এখানে সবসময় জল থাকত এবছর কিন্তু এখানে জল হয়নি তো আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পেরেছি বনমালীপুর এলাকাতেও আমরা ভাগের জল বনমালিপুরে ঢুকত এটা আমরা বন্ধ করে কাটাকাল দিকে আমরা ডাইভার্ট করেছি এখানে পম্প বসানো হয়েছে অনেক এখানে কাজও হবে আগামী দিনে আমার মনে হয় আরো টোয়েন্টি পার্সেন্ট আমাদের এখানে পম্প

হাওড়া আর কাটাকাল মধ্যে ভালো কানেকশন থাকছে না এটা আমরা চাই এটা হাওড়া ও কাটাকাল মধ্যে কানেকশন করা তার সঙ্গে হাওড়া নদীকে ড্রিজিং করা হাওড়া নদী একদম এটা যে বটম আছে এটা অনেকে প্রায় দশ পনেরো বিশ ফিট পর্যন্ত এখানে উপর এসেছে আর আমরা এটা হাওড়া নদীকে ড্রিজিং করতে চাই আর হাওড়া নদীর দুর্দিক দিকে যে বাঁধ আছে এই বাঁধকে আরো স্ট্রেন্ডেনিং করে এখানে এমব্যাকমেন্ট আমরা করার চেষ্টা করছি গতকালকে যে ডেলিগেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে গেছেন ওখানে অনেক আলোচনা হয়েছে তো উনি একটা ভালো উদাহরণ দিয়েছেন যে ওয়াশিংটন ডিসি মধ্যে যে নদী আছে অস্ট্রেলিয়াতে যে নদী আছে এখানে পুরোটাই এমব্যাকমেন্ট ভালোভাবে করা আছে তো আমরা যে যারা আগরতলার যে সিনিয়র সিটিজেন আছেন অনেকজন আগে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করেছেন আমরা ওদেরও পরামর্শ নিচ্ছি যারা অনেক বছর যাওয়া দিয়ে সমস্যা ভুগছেন আর ওদের কিছু অ্যাডভাইস আছে সাজেশন আছে আমরা আগামী শনিবার দিন ওনাকে নিয়ে আগরতলাতে ঘুরব তো আমি আপনাকে যেভাবে বলেছি থ্রি স্টেপস ফার্স্ট ইজ ড্রেন আমাদের কংক্রিট করে বড করানো আর মেশিন দিয়ে সাফ বারো মহিনে সাফ আমরা রাখবো তাহলে এটা জল ছুটে যাবে সেকেন্ড আছে পাম্পিং যেখানে কিছু করা যায় না যেমন নর্থ জোন অফ আগরতলা জিবি এলাকা আছে আছে রাধানগর এলাকা আছে এখানে জল হয় না এখান থেকে সব জল কাটাকালে চলে আসে এখানে জল হয় না বাট সেন্ট্রাল জোন ইস্টার্ন জোন যে দুটা জোন আছে আমাদের সাউথ জোনে বেশি জল হয় না কিন্তু সেন্ট্রাল জোন আর ইস্টার্ন জোন একদম আমাদের রঞ্জিতনগর থেকে শুরু করে আমাদের বনমালি চন্দ্রপুর হ্যাঁ আমরা এটা জল হয় এখানে অনেক এটা পাম্পিং আমরা কিছু শিবনগর নগর যে ওল্ড হাওড়া আছে এখানে ওল্ড হাওড়া নদীও আছে তো আমরা এই সব জলগুলো এদের হাওড়া অথবা কটকাল দিকে আমরা ডাইভার্ট করতে চাই নাকি আখড়া দিকে আমরা ডাইভার্ট করতে চাই না এদের আখড়াতে যত বেশি জল যাবে ব্যাকফ্লো হবে এটা আগে গিয়ে এটা ক্যাপাসিটি হাওড়ার আখোড়া খালের বেশি ক্যাপাসিটি নাই এই জন্য এটা ব্যাকফ্লো হবে তো আমরা এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে আমরা কাজ করছি স্মার্ট সিটিতে আমাদের টাকা পয়সা ডিজাইন প্ল্যানিং এখানে ভালো কনসালটেন্ট আছে এটা আমাদেরকে সহায়তা হবে তো আমি আগরতলার সব যে নগরবাসী আছে ওনাকে অনুরোধ করবো যে আপনাদেরও আপনার এলাকাতে কিছু সাজেশন থাকলে সমস্যা থাকলে আপনি আগরতলা পুর নিগম অথবা আমাদের যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করেন আর আপনার যে एडवाइस সাজেশন সেটা আপনি দেন আমরা চেষ্টা করব আগামী দিনে এই আমাদের আগরতলা সিটি কিভাবে ফ্লড ফ্রি করা যায় আমি আপনার কাছে প্রশ্ন যে এতক্ষণ আপনি বলছিলেন জলটাকে সরিয়ে দেওয়ার বিষয়ে আরেকটা বিষয় যেটা গোটা বিশ্বে বা ভারত প্রধানমন্ত্রী পর্যন্ত জোর দিয়েছে সেটা হচ্ছে জল সংরক্ষণ করা আগরতলা শহরে ডোবা বা পুকুর বা জলাশয়ের কথা যদি বলি গত বছরগুলিতে প্রচুর পরিমাণে জলাশয় ভরাট করা হয়েছে এবং জল সংরক্ষণের যত ব্যবস্থাগুলি রয়েছে সবগুলো প্রায় তলানিতে এবং সেগুলি সংস্কারের সেই অর্থে উদ্যোগ ছিল না এখনো সেই অর্থে নেই বলতে পারি প্রশ্ন হচ্ছে জল সংরক্ষণের প্রশ্নে সরকারের নির্দিষ্ট কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা আমাদের আগরতলা শহর ও আশেপাশের যে এলাকা আছে এটা এরিয়া আছে প্রায় একশো স্কোয়ার কিলোমিটার মানে টেন কিলোমিটার বাই টেন কিলোমিটার এখানে যদি আপনি উপর থেকে দেখেন বাই হেলিকপ্টার অর বাই এরোপ্লেন তো আপনি দেখতে পারেন এখানে এক তো বাড়িঘর আছে অথবা রাস্তা আছে আর কয়েকটি পুকুর আছে তো আমাদের শহরে যে বৃষ্টি হচ্ছে অথবা যে পাশের এলাকার যে জলে এইদিকে চলে আসছে এখানে আমাদের জমির মধ্যে যে অ্যাবসর্ব করার জন্য অথবা এখানে যে ই করার জন্য কোন জায়গাই খালি নাই কয়েকটি মাঠ আছে চিলড্রেন পার্ক থাকবে এইদিকে রবীন্দ্র কানন থাকবে নেহরু পার্ক থাকবে কয়েকটি পার্ক ওপেন হেরিটেজ পার্ক আছে কয়েকটি আছে এটা এরিয়া নট মোর দেন ফাইভ প্রায় পচাশ থেকে ষাট আমাদের আগরতলা শহরের মধ্যে পুকুর আছে যেমন জগন্নাথ দিঘি আছে এদিকে আমাদের ডিমসাগর আছে এমজি বাজারে পুকুর আছে বনমালীপুরে আছে বুজং নগর গার্ল স্কুল আছে ওখানে আছে তো এটাও এরিয়া ইজ নট মোর দ্যান থ্রি টু ফোর পার্সেন্ট আগরতলাতে শহর মধ্যে যে কোনো ডিজাইন বেশি ওপেন স্পেস নাই কেন্দ্র সরকার এই বছর আপনারা জানেন জলশক্তি মিনিস্ট্রি একটা ডিপার্টমেন্ট একটা নতুন ভাবে তৈরি করেছে জলশক্তি অভিয়ান যেমন আমাদের স্বচ্ছ ভারত অভিয়ান আছে একদম সেইভাবেই জলশক্তি অভিয়ান শুরু করা হয়েছে এখানে প্রত্যেক বাড়ির মধ্যে রেন ওয়াটার হারভেস্টিং এখানে যেখানে আমাদের বোর বোরছিল আগে বোর মধ্যে আমরা বোর থেকে আমরা জল তুলি বাট দের ইজ রিভার্স বোর জলশক্তি অভিয়ান মধ্যে আমাদের রুফ থেকে অথবা যে যখন রেন হবে বোর মধ্যে আমরা জল দেব। বোর দিয়ে জল জমির মধ্যে ঢুকবে দিস ইজ কল্ড লেগ রিচার্জিং অফ দ্য গ্রাউন্ড ওয়াটার আর থার্ড আছে যেত ন্যাচারাল ওয়াটার বডি আছে এটা বাঁচানোর জন্য আগরতলাতেও করতে হবে এটা অনেকবারই এটা প্রেশার আছে এখানে কিছু ভালো প্রজেক্ট করা যায় বিল্ডিং করা যায় তো আগরতলা পুর নিগম এবং রাজ্য সরকার চেষ্টা করে এরকম যে ইয়ে আছে ধরুন আমাদের মহারাজগঞ্জ বাজারে দুটো বড় পুকুর আছে বাজারে প্রায় তিন হাজার দোকান আছে এখানে জমির অভাব আছে অনেক জনই এখানে দখল করার চেষ্টা করে অনেক সময় আমরা কিন্তু এটা বাঁচিয়ে রেখেছি এখন কই দু তিন দিন আগে আমরা কাজ শুরু করেছি এখানে ডিসিল্টিং করার জন্য আমরা ডিম ডিমসাগের মতো ইয়ে ওয়াটার বডি আমরা করে দেব তো এ যে জলশক্তি অভিযান আছে ইট ইজ দ্য নিউ মিনিস্ট্রি নিউ প্রোগ্রাম আর আমাদের রাজ্যে আমরা চাই কি শহর এলাকাতে এটা দরকার বেশি আছে গ্রামীণ ভাগ ও আসে দরকার কিন্তু শহরি ভাগ মধ্যে জল জল বাঁচানোর জন্য ওয়াটার ওয়াটার বডি যদিও আমাদের শহরে ফ্লড হয় কিন্তু সেই সঙ্গে আমি বলছি আমাদের অনেক জায়গাতে যদি আমরা ডিপ টিউবওয়েল বোর করি আমরা জেল পাই না জলের যে লেভেল আছে এটা নিচে চলে গেছে মিনস উই আর নট এবল টু কনজার্ভ দ্য ওয়াটার তো এটাই আমাদেরকে আগামী দিনে করতে হবে এবার স্মার্ট সিটি প্রজেক্ট নিয়ে একটু যদি ওভারঅল একটা প্রশ্ন করে নিচ্ছি এটার মধ্যে সব কিছু যে একটা হচ্ছে যে শহরটাকে আপনারা কিভাবে দেখতে চাইছেন এক দ্বিতীয় কথা আগরতলা শহর মানেই এখনো বোঝা যায় পোস্ট অফিস চৌমহনী থেকে কামান চৌমহনী এক্সটেনশন শহরে বৃদ্ধি করা এবং তৃতীয় কথা হচ্ছে আধুনিক ব্যবস্থা সম্পন্ন শহরের স্লদ গতি যেটা মানে রিক্সা বা ই রিকশা মানে এই গাড়ি যানবাহনগুলির এত সংখ্যা বৃদ্ধি পেয়েছে যে শহরের গতি অনেকটাই কমে গেছে অন্যান্য শহরের তুলনায় এবং সবশেষ প্রশ্ন এই ক্ষেত্রে সেটা হচ্ছে প্রশ্নে আগরতলা শহরটাকে কিভাবে দেখছে সরকার বিউটিফিকেশনের স্মার্ট সিটির উদ্দেশ্যে আছে কি আগরতলা শহরের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অথবা সিটি গভর্নেন্স আছে এটা স্মার্ট ভাবে করা যায় যেহেতু আগরতলার নাগরিক এখানে ভালোভাবে ওনার জীবনমান রাখতে পারে তো এখানে প্রথম আছে আগরতলাকে মোস্ট লিভেবল সিটি মানে এখানে যারা থাকবে ওনাকে ওনাদের থাকার জন্য যে কোনো ব্যবস্থা লাগে এখানে ধরেন এটা বাড়িঘর মধ্যে পানীয় জল ইলেকট্রিসিটি সিটি ট্রান্সপোর্ট আমি বলছি তো ট্রান্সপোর্ট দিয়ে আমরা যদি শুরু করি তো পাবলিক ট্রান্সপোর্ট বানানোর জন্য আমরা এই স্মার্ট সিটিতে চেষ্টা করছি এখানে প্রায় আগে থেকেই একশো বাস আছে যেটা আমাদের সিটি ওর পাশের এলাকাতে চলে আমরা আরো পঞ্চাশ ইলেকট্রিক বাস আমরা আনতে চাই ইলেকট্রিক বাস মানে কি নো পলিউশন আর এখানে আমাদের যে বাকি প্রাইভেট ভেহিকেল আছে এটাও সংখ্যা কমে যখন বাস ভালোভাবে চলবে মানুষ প্রাইভেট গাড়ি কম করবে একদম কম করবে না কিন্তু এটা পরিমাণ কম হয়ে যাবে এমনিতেই অনেকটাই বেশি অনেকটাই বেশি আছে এখানে এর কোনো জায়গা আমরা পাই না সেকেন্ড আছে কি এয়ারপোর্ট থেকে একদম আমাদের নর্থ গেট আমরা ফোর লেন রোড আমরা করছি যেমন কেউ কোন গেস্ট বন্ধু আগরতলাতে আসে আমাদের যে ফার্স্ট ইম্প্রেশন ফার্স্ট ইম্প্রেশন ইজ এয়ারপোর্ট রোড ইফ দা অ্যাপ্রোচ রোড অফ এয়ারপোর্ট টু দা সিটি ইজ নট প্রপার আমরা এটা স্মার্ট সিটি ক্লেম করতে পারবো না ওনার যে ধারণা আছে এটা ভুল ধারণা হইতে পারে মানে এটা আমরা ফোর লেনিং করছি তারপরে যে আমাদের ট্রাফিক আছে ট্রাফিক আমরা আরো ইফিসিয়েন্টলি হ্যান্ডেল করার জন্য আমরা প্রায় দেড়শো সিসিটিভি আমরা এখানে ট্রাফিক সিগন্যাল বসাচ্ছি স্মার্ট ট্রাফিক মানে যত ট্রাফিক হবে জিপিএস বেস্ট আমরা জানবো কত গাড়ি কোন সিগন্যাল মধ্যে দাঁড়ায় আছে এতটাই সিগন্যাল চলবে আপনারা অনেক অনেকবারই আপনি দেখেন

এটা আমরা অনেক জায়গাতে বসায়বো আর সেফটি জন্য অনেকটা আমরা দেখি বাইক চুরি হয়ে অনেকটাই এটা চেন এটা ইয়ে পুল করে এটা করে মহিলাদের জন্য সেফটি জন্য আমরা এখানে সিসিটিভি বসাচ্ছি পুরা শহর মধ্যে এটা আমাদের একটা কমান্ড কন্ট্রোল সিস্টেম আছে তারপরে আগের জেলার সৌন্দর্যের জন্য আপনি বলছেন তো আমি আবার আই এম কামিং ব্যাক টু দ্য ওয়াটার বডিজ এমবি কলেজ ওয়াটার বডি হোক অথবা এখানে আমাদের ডিম সাগরের হোক অথবা যে কোনো শহরে হোক এটা আমরা ভালোভাবে এটা কনজার্ভ করার জন্য এখানে কিছু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি লাইক বোটিং অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন আপনার ওখানে যাওয়ার জন্য অথবা অনেকটা পার্ক আছে আমাদের চিলড্রেন পার্ক আছে নেহুর পার্ক আছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মহোদয় একটা ডিসিশন নিয়েছেন কি সকালে ছে থেকে রাত্র দশ পর্যন্ত আমাদের পার্কগুলো আমার চালু থাকবে তো আমরা স্মার্ট সিটি বলে এখানে কয়েকটা ওপেন স্পেস আছে তো এখানে আমরা কিছু ভালোভাবে আমরা ব্যবস্থা দেব যে এরা চিলড্রেন প্লেইং জন্য অথবা ওখানে কিছু সিনিয়র সিটিজেন্সকে কিছু আমরা এখানে সুবিধা দেব তার সঙ্গে নিউ নিউ ফ্যাসিলিটিস লাইক ওয়াটার এটিএম আমরা চারটা জায়গা আমরা নির্দেশ করেছি যেখানে জোল অনেকজনই এখানে বাজারে কাজ করে ওনার নিজের কোনো থাকার জায়গা নাই এখানে দোকানও নাই এখানে ওনার বাড়িও নাই অনেকজন এখানে কিছু সেল পারচেস করার জন্য যায় ক্রেতা অনেকজন বাজারে থাকে অথবা বাস স্ট্যান্ডে থাকে রেলওয়ে স্টেশনে থাকে এয়ারপোর্টে থাকে তো ওয়াটার এটিএম উই আর গিভিং এট সেভেন লোকেশনস ইন দ্য সিটি

পুরুষ স্ট্যাচু পুরুষ স্ট্যাচু করা কোনে এখানে মোমেন্টো করা আগরতলার যে দুটা রোড আছে যেটা নর্থ ত্রিপুরাতে যায় সাউথ ত্রিপুরাতে এখানে বড় গেট যেমন আমরা প্ল্যান করছি কি সাউথ ত্রিপুরাতে আমরা যাব মাতা bari থিম নিয়ে একটা বড় গেট ওয়েলকাম গেট আচ্ছা আগরতলা থেকে যাওয়ার সময় মাতা bari দেখব আসার সময় আমি উজ্জয়ন্ততে যাব উজ্জয়ন্ত প্লিজ স্যার এইদিকে নর্থ দিকে যাওয়ার সময় উনাকুটি দেখব বড় সিটি গেটস উই আর পুটিং আলবার্ট একটা পার্ক আছে আমাদের লিচু বাগানের দিকে এটা আমরা থিমেটিক পার্কে করছি অনেকটা বাস স্টপ আছে ভালো এটা আমরা ইমপ্রুভ করছি গোটা প্ল্যান্টে কি একশো স্কোয়ার কিলোমিটার জুড়ে এটা দুটা বিষয় আছে একটা আছে কিছু কম্পোনেন্ট আছে যেটা গোটা শহরের মধ্যে হবে যেমন আমি বলছি এটা ট্রাফিক সিগন্যাল সিসিটিভি আমাদের সিটিজেন ডিসপ্লে সিস্টেম এটা পুরা ওয়াটার বডিজ পুরা আমাদের শহরে হচ্ছে কিন্তু রোড ইম্প্রুভমেন্ট অথবা ড্রেন অথবা ইয়ে যে আছে এটা সেন্ট্রাল আগরতলাতে হচ্ছে আমরা চেষ্টা করছি কি স্মার্ট সিটি শুধু আগরতলা নয় বাকি যে সাতটা শহর আছে যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যে আমাদের রাজ্যে আছে আগরতলা বাদ দিয়ে সাতটা শহরের জন্য আমরা সিক্সটিন হান্ড্রেড ফিফটি করোডস উই হ্যাভ রিসিভ ফ্রম দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কিভিভ স্টার্ট তো আমরা চেষ্টা করি সাতটা শহরের মধ্যেও এটা স্মার্ট সিটি মতো ধরেন স্মার্ট সিটি টু তো আমরা এখানে আমরা করার চেষ্টা করছি আর আগারতলার যদি আমরা চিন্তা ভাবনা করি তো সেন্ট্রাল আগারতলা বাদ দিয়েও যে আগারতলা তিনটা জোন আছে একদম এয়ারপোর্ট থেকে উষা বাজার থেকে শুরু করে এদিকে প্রায় আমাদের আমতালি পর্যন্ত এদিকে চন্দ্রপুর पर्यंत আমরা আমরা চেষ্টা করছি বাকি সিটি এরিয়া মধ্যেও ড্রেন রাস্তা ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি টেলিফোন লাইনস কিন্তু স্মার্ট সিটি রোড মধ্যে সব আন্ডারগ্রাউন্ড থাকবে হ্যাঁ এক্সাক্ট তো অল দিস থিংস উইল বি ডান ইন ইন আমাদের জেলা সিটি সময় সময় সো উই উইল উই উইল ট্রাই টু कंप्लीट আমরা এই সব কাজগুলো আমরা 2000 20 पर्यंत ডিসেম্বরের पर्यंत সময় আছে কিন্তু আগরতলা সিটির যে সিলেকশন এটা এক বছর দেরিতে হয়েছে দু হাজার ষোলো মধ্যে হয়েছে তো আমরা এক বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো আচ্ছা দু হাজার একুশ পর্যন্ত আমরা আমরা এই সব কাজগুলো শেষ করার জন্য চেষ্টা করবো একেবারেই এবার পর্যটনের প্রশ্নে যদি আসি আমি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের আগে যে কথাটা আপনার কাছে বলতে চাই সেটা হচ্ছে একজন পর্যটক যখন বাইরে থেকে আসেন প্রাথমিকভাবে তার কাজ হচ্ছে আমি আগরতলা বা ত্রিপুরাটাকে দেখতে চাই কিভাবে দেখব অর্থাৎ আমাকে কে গাইড করবে কে নিয়ে যাবে সেই অর্থে কি কেউ একেবারে দায়বদ্ধ দায়িত্বপূর্ণ লোক আছে অন্যান্য শহরে আমরা দেখেছি অটো ড্রাইভারও বলে দেয় যে ওমুখানে এটা আছে আপনি গিয়ে দেখতে পারেন কিন্তু আগরতলার ক্ষেত্রে এইরকম এই অভিজ্ঞতাটা মানে এটা একটু বাজে অভিজ্ঞতা রয়েছে অনেকেরই আপনারাও হয়তো জানেন মানসিকতার পরিবর্তন আমি ইনফ্রাস্ট্রাকচারে পরে আসছি কিভাবে আপনারা এই প্ল্যান নিয়েছেন যে পর্যটকরা যাতে আকৃষ্ট হয় সার্বিকভাবে আমাদের রাজ্যে পর্যটন বিভাগ আছে পর্যটন বিভাগের একটা আমাদের ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে এটা কর্পোরেশনে যারা আধিকারিক রয়েছেন যারা স্টাফ রয়েছে ওনারাই এটা ওনাদের ওদের একটা দায়িত্ব আছে আপনি ঠিকই বলেছেন যে একটা ঠিকানা থাকতে হবে আমরা কোথায় যাব কোথায় থেকে আমরা যে আমাদের পর্যটন যে শুরু করব তো যেমন ধরেন এয়ারপোর্ট থেকে আমরা শুরু করি এয়ারপোর্ট মধ্যে নামলে অথবা রেলওয়ে স্টেশনে যদি কেউ নেমে যায় তো ওখানে আমরা আমাদের পর্যটন বিভাগের একটা এখানে আমরা যেমন প্রিপেড ট্যাক্সির একটা ইয়ে থাকে কাউন্টার থাকে এরকম আমাদের একটা কাউন্টার এয়ারপোর্টে রেলওয়ে স্টেশনে আমরা করছি তারপরে আমাদের যে অফিস আছে সেন্ট্রাল আগারতলাতে অফিস আছে এটা সরকারি কাজকর্ম হয় তার সঙ্গে আমরা দু তিন ঠিকানা শহরের মধ্যে অফিস করতে চাই যেখানে পর্যটক সহজ ভাবে যেতে পারে যেমন আমাদের যে শোয়েদ মেহমুদ অফিস আছে ওখানে পর্যটক সহজ ভাবে যেতে পারবে না এখানে অনেক আছে অথবা আমার সেক্রেটারি অফিস যেতে পারবে না গীতাঞ্জলি গেস্ট হাউস আছে এটা এখানে তো এটা কোনো এনকোয়ারি নাই আমরা আগের তেলাতে দু তিন জায়গাতে আমরা এরকম আমরা করার জন্য চেষ্টা করছি এয়ারপোর্টের কাজ শুরু হয়েছে তেমনি আমরা গুয়াহাটি আর কলকাতার মধ্যে করছি তো পর্যটককে অ্যাট্রাক্ট করতে হয় ওনাকে যে ইনফরমেশন আছে সহজভাবে দিতে হয় এটা মানে হেল্পিং নেচারও এটা আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট তিনটা আমাদের লোক রয়েছে যেটা আপনি ঠিকই বলেছেন কি আগে ইনফ্রাস্ট্রাকচার তো হবেই কিন্তু আমরা কিভাবে এটা মানসিকতা হোক অথবা মানুষকে ঠিক ট্রেন করে কিভাবে আমরা এইসব কাজ ফার্স্ট ইজ এ গাইড সার্ভিস আমাদের কোন পর্যটন স্থল আমরা যাই কোথাও আমাদের গাইড সার্ভিস নাই তো আমরা ছবি মোড়া দিয়ে গাইড সার্ভিস শুরু করেছি আমরা দুবার আমরা ইন্টারভিউ নিয়েছি প্রায় দেড়শো জন গাইড গাইড হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে আমরা শর্ট লিস্ট করেছি তেরা জনকে এটা আমরা দুজনকে আমরা দায়িত্ব দিয়েছি ছবি মোড়াতে ওনারা ওখানে থাকবে পার আওয়ার দে উইল চার্জ টু হান্ড্রেড রুপিস

কিছুদিন আগে আপনার একটা খবরই আমরা দেখতে পেলাম যে উইকেন্ডে প্রায় পাঁচশো জনের মতো ছবি বলে যাচ্ছে দুজন গাইড কি সাফিসিয়েন্ট এখানে আমরা এটা দুজন গাইড দিয়ে আমরা শুরু করেছি এটা উইকেন্ডে অনেক লোক থাকে লোক যেন ওখানে গ্রুপ মধ্যে যায় দশজন জন পনেরো জন করে যায় আর এক সঙ্গে পাঁচশো জন থাকে না এটা পুরা দিনভর ওনারা যায় আমরা দেখছি এখানে আমরা দুজন এখানে আমরপুর যে যারা ইয়ে আছে আমরপুরের যে স্থায়ী বাসিন্দা উনি অ্যাপ্লাই করেছে তো ওনারা দুজন ওখানে চলে গেছে হয়তো দূরের লোক যে আছে যারা খোয়ে লোক ওখানে গাইড সার্ভিস হয়তো ছবি মোড়াতে করে না করবে না যখন আমরা আরো ওই দিকের লোক পাবো আমরা আরো ওখানে উদয়পুর এটা আমরা দেবো আমরা এটা দিয়ে আমরা শুরু করেছি সেকেন্ড আমি যে বলছি এটা ট্যুরস এন্ড ট্রাভেল মানে এয়ারপোর্টে যদি কোন আমার ট্যুরিস্ট আসে উনি আসার আগেই বুকিং করতে হবে আমাদের ট্যাক্সি হ্যাঁ ট্যাক্সি বুক করব দু দিন জন্য বুক করব তিন জন দিন বুক করব যদি উনারা বুক না করে তো আসার পরে এখানে এটা ফিক্সড রেট মধ্যে উনি এটা স্ট্যান্ডার্ড রেট মধ্যে পেতে হবে তো আমরা এটা চেষ্টা করছি এটা সবাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সঙ্গে প্রাইভেট ট্যাক্সি ওনার যারা আছে অথবা যারা এ ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে ওদের সঙ্গে আমরা কাজ করছি আর থার্ড আছে হোটেল যেখানে থাকবে ওনারা দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট গাইড ট্যাক্সি সার্ভিস হোটেল আর থ্রি অফ ট্যুরিস্ট যদি আপনাদের ডেস্টিনেশন ইজ গুড প্যালেস ভালো আছে নির্মল ভালো আছে কিন্তু গাইড ভালো না ট্যাক্সি ভালো না হোটেল থাকার জন্য ভালো না তাহলে ট্যুরিস্ট এনজয় করবে না তো আমরা তিনজনকে আগে ঠিক করছি হোটেল মধ্যে আমাদের গভর্নমেন্ট ক্যাপাসিটি ইজ ভেরি লেস আমাদের রাজ্যে সিরিফ

ওনারা এখানে হোম স্টে আগে থেকে এখানে ইন্টারনেট মধ্যে আপনি গিয়ে দেখতে পারেন কোন উদয়পুরে কৈলাসহর মধ্যে অথবা আগরতলাতে কোন বাড়িতে হোম স্টে আছে তো যেমন ওনারা হোটেল বুক করবে ওরা এটা হোম স্টেও বুক করতে পারে তো আমরা হোম স্টেকে বাড়ানোর জন্য চেষ্টা করছি এখন একটা হোটেল এখানে কাজ শুরু হয়েছে পোলো হোটেল আমাদের নেহেরু পার্কের পাশে কাজ শুরু হয়েছে আমরা দুটো তিনটে হোটেল উনাকুটিতে উদয়পুরে আমরা করতে চাই আমাদের ট্যুরিস্ট লজ এটা আউটসোর্স করতে চাই প্রাইভেট প্লেয়ার ভালোভাবে এটা ম্যানেজ করবে কিন্তু থাকার জন্য যে ব্যবস্থা আর ভালো ব্যবস্থা আমরা করতে চাই সো দিজ আর দ্য থ্রি অ্যাসপেক্টস অফ টুরিজম আমাদের রাজ্যে তো অনেক সুন্দর আছে এখানে নেচার হ্যাজ গিভেন এ গিফট টু আওয়ার স্টেট ত্রিপুরা আর এখানে হেরিটেজ আছে কালচার আছে হিস্ট্রি আছে এখন যখন লোক এখানে আসবে এসব জানতে পারে জানবে তার সঙ্গে হচ্ছে ইকো টুরিজম ফরেস্ট এরিয়া যেমন আমাদের এখানে তৃষ্ণা আছে জেলা আছে নারিকেল কুকুঞ্জ আছে তো we have lot of থিং to শোধ টুরিস্ট বা ইফু ডোন have লজিস্টিক অরেঞ্জমেন্ট দেয়ার ধ্যান be able to properly মার্কেট সো ইট ইজ এ ভিরি টফ টাস্ক আমাদের টুরিস্ট আমরা দেখছি গত বছর প্রায় পাঁচ লাখ টুরিস্ট আগরতলা এবং এই আমাদের রাজ্যে ভিজিট করেছে আচ্ছা

দিজ আর আওয়ার টু স্ট্রেন রিলিজিয়াস ট্যুরিজম মানে আমাদের যে ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি টেম্পল আছে এটা একাবন শক্তিপীঠ মধ্যে একটা তো আমরা এটা চেষ্টা করছি কি কালী মাতা কামাখ্যা এবং মাতাবাড়ি এটা তিনটা যে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে আছে সেটা লিঙ্ক করে এটা আউটার সার্কিট মধ্যে আমরা এটা লিঙ্ক করছি মাতাবাড়িতেও যে সতেরো আঠারো একর জায়গা আছে বড় জায়গা আছে

কিছু খাওয়ার নিয়ে যাবে ওখানে বসে খাবে এটা ব্যবস্থা নাই ওখানে যদি সকালে আরতির ব্যবস্থা নেই সকালে অনেক জায়গাতে আরতি হয়ে সকালে আরতি যদি সকালে চারটার সময় হয় তো থাকার জন্য হোটেল নাই তো এসব যে রিলিজিয়াস ট্যুরিজমের বিভিন্ন আঙ্গ আছে তো এটা দিয়ে আমরা এখানে কাজ করছি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে প্রসাদ করে স্কিম আছে আমরা প্রায় ফিফটি টু ক্রোর টাকা আমরা ওদের কাছে চেয়েছি ওনারাও অ্যাগ্রি করেছে আমরা দেব আপনারা ভালোভাবে এটা প্ল্যান করেন ইমপ্লিমেন্ট করেন ইকো ট্যুরিজম আমরা সেপাই জেলার মধ্যে দশটা লঘট তৈরি করেছি মানে সেপাই জেলাতে দশ ফ্যামিলি একদিন থাকতে পারে বরমোড়াতে থাকতে পারে উদয়পুর কাছে টেপানিয়াতে থাকতে পারে তৃষ্ণা মধ্যে থাকতে পারে ওদিকে নারিকেল কুঞ্জ মধ্যে ডুম্বুর মধ্যে থাকতে পারে ছবি মোরা মধ্যে থাকতে পারে তো এখানে যে সিরিন ক্লাইমেট একটা মানে উই আর উই গো ভেরি ক্লোজ টু দ্য নেচার বেশি জায়গা নাই আমার আমাদের ভারত দেশেও এরকম বেশি জায়গা নাই যেখানে লোক গিয়ে এরকম শান্তিতে থাকতে পারে মার্কেট ইকো ট্যুরিজম ইকো টুরিজম দিস ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড উই আর ওয়ার্কিং অন দ্যাট আমি কিন্তু পাঁচ বছর আগে যখন মহারাষ্ট্র আমি চলে গেছি তারপরে পাঁচ বছর পরে আমি এবছর আমি ব্যাক আই এম ব্যাক টু ত্রিপুরা আমি কিন্তু চেঞ্জ দেখছি আগে আমার কোন বন্ধু কোন রিলেটিভ ত্রিপুরাতে আসতে চায় না এরকম উইলিংনেস ছিল না এখন আমি দেখছি প্রত্যেকজনই আসতে চায় শুধু বলছ আমি কোন সময় আসবো কোন મહિনা আসবো সেম ইজ দ্য কেস উইথ মাই अदर কলিগ অফিসারস আর্মি মধ্যে অনেক জন এখানে কাজ করে প্যারামিলিটারি ফোর্স মধ্যে কাজ করে আসামে ফলে আছে ওদেরও ফ্যামিলি মেম্বার অথ রিলেটিভ আসতে চায় সো মেনি পিপল ওয়ান্ট টু কাম টু ত্রিপুরা নাও बिकॉज অফ উটিফুল সিনারি টু হ্যান্ডেল তো আমরা দেখছি এটা একটা সঠিক পরিকল্পনা আছে আমরা চেষ্টা করছি একটা প্রশ্ন যে আপনি যে কয়েকটা জায়গার নাম বলছিলেন সিকিম দার্জিলিং বা গোয়া বা মানালি এ সমস্ত জায়গা কাশ্মীর আমরা দেখেছি যে ক্ষেত্রে এ সমস্ত জায়গাতে পর্যটকদের যাওয়ার পেছনে অন্যতম একটা অবদান হচ্ছে মার্কেটিং প্রপার মার্কেটিং এবং দ্বিতীয়ত কিছু ফিল্ম বা বাইরের কিছু এরকম ছবি মানে ফিল্ম বা বলিউড হোক বা যে কোনো জায়গা হোক ওই সমস্ত জায়গাতে এগুলোর স্থান পাওয়া যাতে করে মানুষ এগুলোকে এগুলোর প্রতি আকৃষ্ট হন অনেকেই এগুলো দেখেও যান আমার প্রশ্ন হচ্ছে ত্রিপুরাকে ওই রকম জায়গায় নিয়ে মার্কেটিং করার মতো কোন পরিকল্পনা বা সম্ভাবনা কি রয়েছে আমরা এটা করিনি এটা ঠিক আছে আমরা আগে এরকম মার্কেটিং আমরা করিনি ইফ ইউ টেক গোয়া অর ইফ ইউ টেক দার্জিলিং সিকিম দিস আর অল ওল্ড হিস্টোরিক্যালি এখানে টুরিস্ট যায় কিন্তু আমরা দেখছি ওড়িশাও ভালো মার্কেটিং করেছে এখন ওড়িশাতে বেশি নাই চিলকা লেক জগন্নাথপুরী টেম্পল মার্কেটিং মাত্রে উনি ভালো করেছে গুজরাটও মার্কেটিং ভালো করেছে আমরা ত্রিপুরা ট্যুরিজম এটা লোগো আমরা করেছি এবার আমরা একটা ট্যাগলাইন আমরা কম্পিটিশন করেছি কয়েকদিন আগে ট্যাগলাইন দেব আমরা হয়তো একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা এখানে ইয়ে করবো আর আপনি যে একথা বলেছেন কি এখানে সিনেমা আছে বলিউড আছে হয়তো

अन्य mm. जे जो ना mm. लोग mm. राकर राकर नहीं, mm. जे व्यवस्था व्यवस्था जो हमरा राखर राखर अरेंजमेंट सो वी आर मूविंग इन कमिंग टू और थ्रीज थिंग्स एंड पीपल वू कम दैट इज वेरी पॉजिटिव थिंग फॉर त्रिपुरा नाउ दे शुड कम देर पीपल टू गो

বৌদ্ধ পিপলি ফট টুগেদার সো আমরা এটা হিস্ট্রিকে আমরা সামনে করে আমাদের এখানে তো এটা এটা আমরা হিস্ট্রিকে সামনে রেখে আমাদের কালচার বেঙ্গলি কালচার বৌদ্ধ প্লেসেস ত্রিপুরা জলের বাংলাদেশ কমন কালচার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কালচার দেশের দ্য লিটারেচার দেশের দ্য সিনেমা মিউজিক অ্যান্ড এভরিথিং

ট্যুরিজম উইল বি মেজার ইনকাম সোর্সেস ফর দ্য পিপল স্টেট ইন দ্য ফিউচার সেদিকে আমরা কাজ করছি একেবারে এবার পরিকাঠামোগত শ্রীবৃদ্ধির কথা যদি বলি যে টুরিস্ট স্পটগুলোকে আরো বেশি সুন্দর করে তোলা এক্ষেত্রে প্ল্যান কি রয়েছে সরকার আমাদের প্ল্যান আছে কি এসব ডেস্টিনেশন ন্যাশনাল হাইওয়ে থেকে ওই যে ডুমুর হোক ছাবিমোরা হোক উনাকুটি হোক এখানে যাওয়ার জন্য রাস্তা করা আমাদের ন্যাশনাল হাইওয়ে ভালো হচ্ছে ভালো হবে আগামী দিনে কিন্তু এটা পরে যে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যে রাস্তা আছে এটা ঠিক করানো দিস ইজ সেকেন্ড ওখানে যাওয়ার পরে এটা এন্ট্রেন্স প্লাজা যেখানে তারপরে পার্কিং ফ্যাসিলিটি দেন গ্যাজিবো ফর স্টেইং টেকিং রেস্ট দেন বোট অথবা যে কোনো এখানে ইলেকট্রিক ভেহিকল रास्ता नहीं संगे जिन लोग then tourist lodges are there <Downloadables> like we have got any jampu hills hidden but these এখানে অনেক আমাদের ত্রুটি আছে তো সেটা আমরা নিজে ম্যানেজ না করে প্রাইভেট এজেন্সিকে আমরা দিয়ে ম্যানেজ করব অনেক লোক এখানে ট্রেনিং পেয়েছে হোটেল ম্যানেজমেন্ট জানে নিজেরা কিছু ওখানে টাকা পয়সা লাগিয়ে কাজ করবে আর ভালো ইনকাম পাবে गवर्नमेंटকেও শেয়ার দেবে and নিউ hotels

এখন এটা আমরা রিপেয়ার করে নতুন ভাবে করে আর আউটসোর্সিং সো অল দিস ইজ পার্ট অফ ইনফ্রাস্ট্রাকচার যেমন আমরা মাতাবাড়িতে আমরা একটা রোপওয়ে তৈরি করার জন্য চেষ্টা করছি উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি টেম্পল পর্যন্ত রোপওয়ে তেমন আমরা মহারানী থেকে ছবি পর্যন্ত রোপওয়ে যেখানে একটা অ্যাডভেঞ্চার প্লাস এটা বিউটিফুল ল্যান্ডস্কেপ দেখা যাবে তার সঙ্গে এটা অ্যাট্রাকশন একটা হবে আর লাস্টলি বলছি কি ট্রান্সপোর্ট আমরা নিশ্চয়ই রেলওয়ে আছে রোড আছে এটা ইম্প্রুভ করবো তার সঙ্গে কিন্তু আমাদের হেলিকপ্টার দিয়ে একটা ট্যুরিস্টদের জন্য সার্ভিস আমরা ইতিমধ্যে টিআরটি সঙ্গে আমরা চুক্তি করেছি এটা আমরা ট্যুরিস্টদের আফটার রেনি সিজন উইল মেক ইট ওপেন যেমন দুদিন ওনারা বাই রোড साऊथ त्रिपुरा जेलासलो एकुटी हप्टर सकाळी चले गेलो तर पेचार वॉटरफॉल देखलो और बा हेिकप्टर वापस चलेलो तो वन विल बी विल एन्जॉय फॉर टू डेज रोड एंड दिस थिंग वन डेल एनजॉय हेलिकप्टर सो अनेक लोक असे अगर त्याला ते वाचे आम्हाला राज्य हेिकप्टरमध्ये बसेनिक

আমাদের রাজ্যের যারা যুবক আছে যারা ট্যুরিজমে কাজ করতে চায় এই জন্য রাজ্য সরকার একটা সুযোগ দিয়েছে পর্যটন সহায়ক প্রকল্প নামে একটা প্রোগ্রাম শুরু করেছে এখানে যারা হোটেল করতে চায় যারা ক্যাফেটেরিয়া করতে চায় ট্যাক্সি কিনতে চায় একটা বোর্ড চালাতে চায় ট্যুরিজম रिलेटेड যে কোনো কাজ করতে চায় ওদের আমরা ব্যাংকের লোন দিয়ে ব্যবস্থা করব ট্রেনিং এর ব্যবস্থা করব আর ব্যাংকের লোন জেতক পে 8% 8% টাকা এটা ইন্টারেস্ট गवर्नमेंट ভরবে মানে প্রায় আপনি 9 10% পর্যন্ত ইন্টারেস্ট পাইতো 1 বা 2% ইউ মে হ্যাভ টু পে আচ্ছা তো 8% ইন্টারেস্ট गवर्नमेंट বেয়ার করবে তো আমি সবাই যুবক আছে উনাকে বলবো আমাদের ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সঙ্গে আপনি যোগাযোগ করেন আর আপনি पर्यटन প্রকল্প মধ্যে আপনি সহভাগী হন আর আমাদের রাজ্যের যে সুনাম এটা আরো ভালো করার জন্যে আর পর্যটক জন্য আকর্ষিত করার জন্যে আপনারাও আমাদের সহযোগিতা করেন একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ গোটা বিষয়টা আমাদের সামনে তুলে ধরার জন্য এবং হেডলাইনস ত্রিপুরাতে আসার জন্য নমস্কার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিরণ গীতে তিনি নগর উন্নয়ন এবং পর্যটন দপ্তরের বিশেষ সচিব রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে এই সমস্ত বিষয়ে পর্যটন এবং নগর উন্নয়নের ক্ষেত্রে তার একটা রূপরেখা তিনি কার্যত তুলে ধরলেন এবং তিনি বিশ্বাস করেন যে দু সালের মধ্যে গোটা পরিকল্পনা বা বলা যেতে পারে এই স্বপ্ন বাস্তবায়িত হবে একই সঙ্গে নিঃসন্দেহে রাজ্যের অর্থনীতিরও একটা বিরাট উন্নতি হবে যদি সার্বিক পরিকল্পনা বাস্তবায়িত হয় কারণ অর্থনৈতিক অর্থনীতির প্রশ্নে পর্যটন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের দিনে এবং আমাদের এখানে বাজারের কথা যদি বলি পাশেই রয়েছে বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ তো স্বাভাবিক কারণেই আমরা অতিথি দেব ভব এইভাবেই মানুষকে আমরা স্বাগত জানাবো ত্রিপুরাতে এবং সেই ক্ষেত্রে সরকার সেই প্রেক্ষাপট বা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেবে এখন এ পর্যন্তই দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপোরা নমস্কার